আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এতদিনে তোমরা অবগত হয়েছ যে কাজামালি স্কুল অ্যান্ড কলেজে শিশু নিকেতনের পক্ষ হতে তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে 24 তারিখ থেকে সেটা শুরু করব। হ্যাঁ, তাহলে তোমাদের এই পরীক্ষার জন্য কী হবে, যে আমরা যতটুকু শেষ করেছি, আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, তাহলে আমাদের পরীক্ষাটা হবে এই দুই অধ্যায়ের মধ্যে। ঠিক আছে, একটা সাজেশন দিয়ে দেওয়া হবে, তোমরা স্কুলের হোম পেজ থেকে, ফেসবুক পেজ থেকে সেটা নিতে পারো, বা তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে, ওনারা তোমাকে কি হোয়াটসঅ্যাপে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় একটু মনে হয় বাকি আছে, যে ঈদের সালাদ। হ্যাঁ, আমরা ঈদের সালাদটা কি দেখি। ঈদ তো তোমরা সবাই জানো, চিনো যে ঈদ কোনটা। ঈদ আমাদের দুইটাই আছে, কিন্তু চলো তাহলে দেখি যে ঈদ হলো খুশির দিন। বিশ্বের মুসলিমগণ দুটি ঈদ উৎসব করেন, একটি রোজার শেষে ঈদুল ফিতর, হ্যাঁ, আরেকটা হলো কোরবানের ঈদ বা ঈদুল আজহা। ঈদের দিন সারা এলাকার মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন, দুই রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের সালাত পড়া ওয়াজিব। তাহলে ঈদের সালাত কয় রাকাত? দুই রাকাত। ঈদের সালাত পড়া কি? ওয়াজিব। হ্যাঁ, এরকম এগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো হবে। তাহলে দেখো, ঈদুল ফিতর পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতর। হ্যাঁ, ঈদ অর্থ আনন্দ, ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দানের জন্য মুসলিমগণ এদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি নিছক আনন্দ উৎসবের দিন নয়। হ্যাঁ, এদিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখের খোঁজখবর নিতে হয়, বিধবা ইয়াতিম সকলের মুখে সাধ্যমতো হাসি ফোটানোর চেষ্টা করতে হয়। দরিদ্রদের উপর এই দিন সৎকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, কারণ আনন্দের দিন, যাতে কেউ অভুক্ত না থাকে। ঈদের দিনে রোজা রাখা হারাম। হ্যাঁ, তাহলে কি বলেছে, ঈদ শুধুমাত্র কি আনন্দ প্রকাশের দিন নয়, এই দিন কী করতে হবে, আমাদের আমাদের পাড়া প্রতিবেশীতে যারা গরিব দুঃখী আছে তাদের খোঁজখবর রাখতে হবে, যে তারা কোনো অনাহার আছে কি না, তারা কেমন আছে, তারা কোনো অভুক্ত আছে কি না। হ্যাঁ, ঈদের দিনের সুন্নতগুলো কী কী? তাহলে যে সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা, এগুলো হচ্ছে সুন্নত। হ্যাঁ, ইমামের সাথে দুই রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা ওয়াজিব, এতে ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবীর দিতে হয়। হ্যাঁ, তাহলে মনে করো, তোমাদের যদি আমি সাজেশন দিই যে ঈদের দিনের সুন্নতগুলো কী কী, তোমরা যেটা যে টপিক মনে করো, যখন আমি ঈদের ঈদ থেকে কোনো প্রশ্ন করব সংক্ষিপ্ত বা কাঠামোবদ্ধ, তখন তোমরা ঈদের এই যে ঈদ যেখানে শুরু হয়েছে সেই টপিকে যাবে, ওখান থেকে খুঁজে বের করবে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে ঈদের দিনের সুন্নতগুলো কী, তোমরা এগুলো লিখবে। হ্যাঁ, যদি বলি যে ঈদের সালাত পড়া কী, তাহলে এখানে আছে ঈদের সালাত পড়া ওয়াজিব। হ্যাঁ, এভাবে তোমাদের প্রশ্নগুলো রেডি করবে। আশা করি আমি খুব দ্রুত কয়েকদিনের মধ্যে সাজেশনটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ঈদের সালাত আদায় করার নিয়ম। প্রথমে কাতার হয়ে ইমামের পিছনে দাঁড়াবো, নিয়ত করব। হ্যাঁ, আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহরিমা বাঁধব। হ্যাঁ, সানা পাঠ করব, এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবীর দিব। প্রথম দুইবার হাত না বেঁধে ছেড়ে রাখবো, তৃতীয় তাকবীর দিয়ে সালাতে হাত বাঁধার মতো দুই হাত বাঁধব। হ্যাঁ, তাহলে কি এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সুরা ফাতিহা ও যে কোনো সুরা পাঠ করবেন, এবং যথারীতি রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। অতপর দ্বিতীয় রাকাতে ইমাম সুরা ফাতিহা ও যে কোনো সুরা পাঠ করবেন। হ্যাঁ, এরপর তিন তাকবীর দিবেন, আমরাও তিনবার আল্লাহু আকবার বলবো, তিনবার কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখবো, হাত বাঁধবো না। পরে চতুর্থবার আল্লাহু আকবর বলে রুকু করব। এরপর অন্যান্য সালাতের মতো সিজদা করব, তাশাহুদ দরুদ দোয়া মাসুরা পাঠ করে ইমামের সাথে সালাম ফিরাবো। সালাত শেষে ইমাম সাহেব দুটি খুতবা দিবেন, খুতবা শোনা ওয়াজিব। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ঈদুল
ফিতর, এখন ঈদুল আজহা সেটা কি দেখো, দ্বিতীয় ঈদ হলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ইসলামের দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর নির্দেশে এই দিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে তৈরি হন। তাহলে কে কাকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন? তো আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে। তার এই ত্যাগের স্মৃতিস্বরূপ মুসলমানের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে। হ্যাঁ, জিলহজ মাসের দশম তারিখ ঈদুল আজহার দিন। তাহলে কয় তারিখ, কখন ঈদুল আজহার দিন? জিলহজ মাসের দশম তারিখ। ঈদুল ফিতরের মতো এই দিনও গোসল করে পুষ্প মেঘে পরিষ্কার কাপড় পরে ঈদগাহে একই নিয়মে দুই রাকাত ওয়াজিব সালাত আদায় করতে হয়। সালাত শেষে ইমাম দুটি খুতবা দেবেন, খুতবা শোনা ওয়াজিব। এই দিন সালাতের আগে কিছু না খাওয়া ভালো, রাস্তায় জোরে জোরে তাকবীর পড়া সুন্নত। ঈদের তাকবীর কি? আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, তাহলে জিলহজ মাসের নবম তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত ফরজ সালাত শেষে এই তাকবীর পড়া ওয়াজিব। ঈদুল ফিতরের দিন এই তাকবীর আস্তে আস্তে পড়তে হয়। হ্যাঁ, সালাত শেষে কোরবানি করতে হয়। কোরবানির গোশত তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবো, এক ভাগ আত্মীয়দের মাঝে বিতরণ করব, আর এক ভাগ কী করবো, গরিবদের মাঝে বন্টন করব। এভাবে ঈদের খুশিতে সবাই শরিক হতে পারে, এতে সমাজে মধুর সম্পর্ক স্থাপিত হয়। আমরা ঈদের এই মহান শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করব, সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করব, ঈদের এই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিব। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ঈদের সালাত, ঈদের সালাতের মধ্যে ঈদুল আজহার শেষ করলাম, আমাদের অধ্যায়টাও শেষ। তাহলে দেখো, তোমরা আশা করো তোমাদের সিলেবাসটা পেয়েছ, দেখেছ। আমি তারপরে একবার বলতেছি, তোমাদের পরীক্ষায় থাকবে কি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১৫টি। হ্যাঁ, ১৫টির উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে ২ করে। হ্যাঁ, আর শূন্যস্থান পূরণ থাকবে ১৪টি, তার মধ্যে ১২টি উত্তর দিতে হবে, মিলকরণ থাকবে ৫টি, আর কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দিতে হবে ৬টি, ৮টি দেওয়া থাকবে, তোমাদের ৬টি উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা এই সময়টাতে খুব ভালো করে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বারবার হাত স্যানিটাইজ করো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।